গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দশমী, যদিও এই ব্লগটা যতক্ষণে যাবে তখন বিজয়া দশমী হয়ে যাবে। সকাল থেকে আমরা বলি বটে বিজয়া দশমী, তবে আমি ছোট থেকে শুনেছি যে মা জলে পড়ার পর নাকি বিজয়াটা হয়, নাহলে দশম। তো ওই জন্যে এক মিনিট, প্রেশার কুকারে দুজনের ডাল বসালে যা হয় আর কি, জল বেশি হয়ে গেছিল তাই জন্য জলটা বেরিয়ে আসছিল, তাই কমিয়ে দিলাম একটু। যেটাই হোক না কেন, তো যাই হোক, এই ব্লগটা যতক্ষণে যাবেন ততক্ষণে তো মায়ের বিসর্জন কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে আমাদের এখানে এখানে সাড়ে দশটা থেকে 11:30 অব্দি সিঁদুর খেলা হবে, তারপর মানে মাকে বরণ করা সিঁদুর খেলা, তারপর 11:30 পর ভাসান হয়ে যাবে, মানে বিসর্জন হয়ে যাবে মায়ের। কারণটা হচ্ছে এখানে ষষ্ঠীর দিন সকালে মায়ের মূর্তি আসে, আর তারপর পুজো টুজো যেরকম যা হয় তারপরে দশমীর দিন মানে পুলিশ পারমিশনটা সেভাবেই থাকে আর কি নেওয়া, আর যেখানে যে হল টল বুক করা হয় সেই পারমিশনও সেরকমই নেওয়া থাকে তাই জন্যে। তো চলো, আজকে শুভ বিজয়া দশমী প্রত্যেক বড়কে জানাই আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম গুরুজনদের, আর যারা আমার থেকে ছোট তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি পুজোর দিনগুলো ভালো কেটেছে। এরপরেও আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে, কালী পুজো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, তার আগে সবটাই লেগে রয়েছে। সুতরাং শেষ তো নেই, তবে হ্যাঁ এটা আমাদের বাঙালিদের সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল, তাই জন্যে হয়তো একটা বিশাল বড় ইমোশন জড়িয়ে থাকে। এই আজকেই ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, আজকেই দশমী আর আজকে থেকেই দিন গোনা অলরেডি শুরু, যে মাত্র আর 381 দিন বাকি। সত্যিই বোধ হয় দিনগুলো গুনতে গুনতে শেষও হয়ে যাবে, সত্যিই বোধ হয় মাত্র লেখাটাই বোধ হয় বাঞ্ছনীয়। 381 দিনের আগে মা আবারও আসবেন, সেই অপেক্ষাতেই আমরা সন্তানেরা আবার বসে থাকবো। যাই হোক, তো আজকে আমি রান্না করব হচ্ছে, নর্মাল লাইফে ফিরে এসেছি, আবারও নর্মাল নর্মাল রান্না। তো এতদিন যা খাওয়া দাওয়া হয়েছে তারপরে আজকে আর রিচ কিছু খেতে ইচ্ছে করলো না, আজকে করবো মসুর ডাল পাতলা করে, দেখি টমেটো দিয়ে করারও ইচ্ছে আছে। টমেটো দিয়ে খাবে? তো টমেটো দিয়ে করবো, কাজে বসে গেছে অলরেডি। আর আলু পোস্ত বানাবো, আর মাছ ভাজবো, আর একটু কুমড়ো ভাজবো। আলু পোস্তটার মানে ও খুব এক মানে আলু খেতে খুব একটা ভালোবাসে না, পোস্তটা খেতে ভালোবাসে, পটল পোস্ত বা এই ধরনের কিছু, কিন্তু আলু পোস্ত এক গাদা খাবে না, যেটাই খাবে না কেন অল্প খাবে। তাই জন্য ভাবলাম যে শুধু আলু পোস্ত আর মাছ ভাজা দিয়েই খাবে, তাই জন্য কুমড়োটা ছিল ঘরে, আমি আর বেশিটা কাটিনি, একদম সরু সরু ফালি হয়ে না বেরোলো, খুব একটা বড় বড় ফালি হলো না। যাই হোক, ওটাই ভাজবো, আর তো মাছ ভাজবো, ব্যাস আর কিছু সেরকম রান্না নেই। আর এর মধ্যে মধ্যেই করতে করতে ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, স্নানে যাবো, এই কাজ আছে। তো চলো দেখি ডালটা কি হলো, জল তো বেরিয়ে আসছে। চলো আমার রান্নাগুলো দেখে দিই, এখানে আছে মাছ ভাজা, এখানে আছে টমেটো দিয়ে মসুর ডাল, সব একের উপর এক চাপানো, এটা হচ্ছে আলু পোস্ত একদম শুকনো শুকনো করে করেছি, আর হচ্ছে এখানে কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে ভাত। চলো এবার বেড়ে ঠেড়ে নিই, এখন আপাতত বেজে গেছে একটা তিন। আজ তো দশেরা, দেখো কি সুন্দর করে আমাদের ফ্ল্যাটের সামনেটাও, পুরোটা হয়তো দেখাতে পাচ্ছি না কিন্তু কি সুন্দর করে দিয়েছে, আর ওখানে দেখো দিচ্ছে আন্টিটা, এটাও খুব সুন্দর করে দিচ্ছে। আর এই ছাদে তো উনি রোজদিনই দেয়, ওটা তো সুন্দর করেই দেন, তবে এগুলো মোটামুটি যা হোক করে দেওয়ার থাকে, কিন্তু আজকে একটু বেশি যত্ন নিয়ে বেশি সুন্দর করে দিচ্ছে। আর আমাদের ফ্ল্যাটের নিচেরটাও বেশ আজকে কালারফুল বানিয়েছে, বেশ ভালো লাগছে ওই জন্য দেখতে। আর ওইদিকে আন্টিটাও দিচ্ছে এখন, আসলে ওটা দোকানের সামনেটা তো একটু ঘেটে যাওয়ার চান্স থাকে, তাই জন্য বোধ হয় এখন দেখো ধুয়ে নিয়েছে প্রথমে, তারপর দিচ্ছে। আর এখানে ওনার মেয়েটা ঠাকুরে বাসন ঠাসন মেজেও পরিষ্কার করছে, আই থিঙ্ক কোনো পুজো টুজো হবে আজকেও না, গাড়িতে লোকে পুজো করেছে, এই দেখো কলা গাছ ফলা গাছ লাগিয়ে দিয়ে। এই পুজোটা ঠিক জানি না কেন করে বা কি করে, মা ওগুলো কি কেমন ভেড়ার মতো দেখতে, ভেড়াই মনে হচ্ছে, দূর থেকে বুঝতেও পাচ্ছি না, জানি না ওগুলো কি। যাই হোক, সুন্দর করে আলপনাটা দিচ্ছে দিক, আজকে তো সেরকম কোনো প্ল্যান নেই, ঘরেই থাকবো, যদিও কোথাও যাওয়ারও নেই, সব ঠাকুর বিসর্জন মোটামুটি হয়ে যাচ্ছে। এখন তো সন্ধেবেলা, হঠাৎই ও সন্ধে ঠন্ধে দিচ্ছিল, আর আমার চুল ঠুল দেখতে পাচ্ছ তো, আমার কিচ্ছু করতেই ইচ্ছে করছে না। তোমাদেরকে আগেই সেই বলেছিলাম মাঝে একবার যে ঘেটে রয়েছি পুরো আমরা, আজও ঘেটেই রয়েছি, কিছুই ঠিক হয়নি, তো ওই জন্য পুজোটার মধ্যে যাইবা চলেছে চলেছে।
আবারও সেই একই লাইফে যখন ফিরে এসেছে আবারও সেই ঘেটে যাওয়া জীবনের কথা মনে পড়ে গেছে, মানে এখনো ঘেটে আছি আর কি, সেটা মনে পড়েছে যে হ্যাঁ ঠিক আছে। তো পুজোর মধ্যে আসলে পুজোর মধ্যেও একইভাবে ছিল, কিন্তু মনে হয়েছে যে ওই ধূপটা ধরিয়েছে, ধোয়া এত হয়। তো পুজোর মধ্যে যে খুব আনন্দ হয়েছে এটা নয়, তবে আমরা চাইনি যে পুজোর মধ্যে মুখ ওরকম করে রাখতে বা নিজেদের মনে ওই দুঃখটাকে বেঁধে রাখতে, কারণ আমাদের মনে হচ্ছে আবারও একটা বছরের অপেক্ষা, বেকারই 5টা দিন নষ্ট করে লাভ নেই। ঠিক আছে চলো, যা হবে পরে দেখা যাবে। তো সেইভাবেই 5 দিন আনন্দ হয়ে গেছে, 5 দিন করিনি আমরা, 4 দিন করেছি আজকে থেকে তো বাড়িতেই। আর আজকে হচ্ছে দশেরা, দশেরার জন্য সি1 এর যিনি থাকেন তিনি দিয়ে গেছে দুপুরবেলা এসে একটা কলা, বোঁদের প্যাকেট, তারপরে পান এসব। আর এখন ওনারের মেয়ে এসে দিয়ে গেল এই একটা মিষ্টির প্যাকেট, এর মধ্যে অজস্র মিষ্টি রয়েছে, জানি না এত মিষ্টি কাকে খাওয়াবো আমি, ও তো খায় না, আমাকেই সব শেষ করতে হবে, তার মানে আমি আরো মোটু হব আর কি। আর দিয়েছে এরকম একটা প্লাস্টিকে করে মুড়ি, আর তার সাথে না বোঁদে, এখানকার রিচুয়াল তো অত জানি না। আর ভেতরে দিয়েছে একটা মুসাম্বি লেবু, আর 2টো পান আর সুপারি। তো এই আর কি দশেরার। যাই হোক না কেন, হয়তো বলবে ঘেটে কেন আছো বারবার যখন কারণগুলো বলছো না বা কিছু, কারণ বলার না, এখনো কোনো টাইম আসেনি, যেভাবে টাইমটা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, লুকিয়ে রাখার মতো কিছু নেই। তবে কি বলতো, হয় না অনেকেই বলে যে বাইরে গেলে বাইরে থেকে আর ফিরতে চায় না, বাইরের লাইফটাকেই এনজয় করে সবাই, কিন্তু ওর মধ্যে কতটা হয়েছে জানি না, তোমার মধ্যেও কি তাই হয়েছে? ওর হয়নি, মানে ওকে থাকতেই হবে এরকম কোনো ব্যাপার হয়নি। তবে হ্যাঁ, কখনো কখনো মনে হয় যে যদি এখানে সেরকম, আমরা সবাই জানি যে আইটি হাব ব্যাঙ্গালোর, তো সেই জায়গা থেকে যদি বলো কেরিয়ারের বিষয়, তাহলে বলবো যে হ্যাঁ কখনো কখনো মনে হয় যে থেকে যাওয়া যেতে পারে, এখানেও একটা ভবিষ্যৎ করা যেতে পারে। তবে কখনো কখনো মনে হয়েছে যে না, মানে আমার তো একেবারেই নয়, কয়েক মাস হয়ে গেলেই মনে হয় আমি বাড়ি ফিরবো, বাড়ি ফিরবো। সেটা আজও হচ্ছে, আজও চলছে, কিন্তু সেটা তো সবসময় পসিবল হয় না। তো আর যেখানে এখন, আগে যেরকম গিয়ে 3-4 মাস থেকে বাড়িতে চলে আসতাম, আর এখন স্কুটিটা হয়ে গেছে, ওটাকেও দেখভাল করতে লাগে, স্টার্ট দিতে লাগে, 3 মাসের জন্য যদি ফেলে দিই ওকে চলে যায়, ব্যাটারি ফ্যাটারি বসে যাবে, তো ওটাও সম্ভব না, আর যাওয়া যাবেও না। ওর ওয়ার্ক ফ্রম হোম হলেও ওকে লোকেশনেই থাকতে হবে, মানে ব্যাঙ্গালোরেই থাকতে হবে, তাই জন্য আর হয়ে ওঠেনি। তো সব মিলিয়ে না মনটা আজকে যেন একটু বেশিই খারাপ হয়ে যাচ্ছে, মানে আজকে 10ই, আবারও একটা বছরের অপেক্ষা প্লাস এইসব আরও, তো আজকে সেভাবে যেন ব্লগটাও হয়নি, ওই যে ঘেটে গেছি পুরো আবারও সব মিলিয়ে। তো কখনোই না আর ভালো লাগছে না, মনে হচ্ছে প্রায় 2 বছর হতে যায়, মানে এইবারের মানে 2023-এর মার্চ মাস আসলে আমাদের পাক্কা 2 বছর হবে আমরা ব্যাঙ্গালোর। তো মনে হয়েছে কখনো যে হ্যাঁ বাড়ি চলে যাওয়া যেতেই পারে, যেখানে মামনি পাপাও একা, আমার মা বাবাও একা, তো সেটা না আমাদের পক্ষে কখনোই পসিবল নয় যে আমরা পুরোপুরি ব্যাঙ্গালোরে থেকে যাব বা কিছু। মনে হতে পারে তোমাদের আজ কেন কতগুলো বলছি, কারণ আমাদের প্ল্যানিং ছিলই এটা, কিন্তু আজকে আমার বিশেষভাবে মনে হচ্ছে যে ধর বাবা আর ভাল লাগছে না, এবার যেতে হবে মনে হয়। এই আর কি, অনেকেই অনেকের কাছে শুনেছি যে বাইরের লাইফটা এনজয় করতে পারলে আর যেতে চায় না বা কিছু, না আমার কখনো না মনে হয়নি, আমার কাছে মনে হচ্ছে আমার কলকাতাই বেস্ট। তো বাইরে ঠিক হয়তো আমি মানিয়ে নিতে পারিনি, এটা হতেই পারে, সবাই তো সমান নয়, তো আমার মনে হচ্ছে আমিই মানিয়ে নিতে হয়তো পারিনি, না হলে সবার যখন ভালো লাগে আমার কেন লাগছে না। বাড়িটাও চেঞ্জ করা হলো, ওটা বেশি ভেতরে ছিল, কারোর মুখ দেখতে পারতাম না বা কিছু, কিন্তু এখানে সেটাও নয়, কিন্তু তারপরেও কিছু হয়নি আমার দ্বারা, আর হবে বলে আমার মনেও হচ্ছে না, আমার কাছে আমার কলকাতা ব্যাস। তো ও আমার থেকে একটু বেশি, মানে আমার থেকে বেশি বলতে বাড়ি যাবার জন্য ও অতটা নয়, তবে আমি একটু বেশি, আমি ওকে খোঁচাই বাড়ি যাবো বাড়ি যাবো করে, দেখা যাক কি হয়, জানি না কি হবে না হবে। আর রাতে বিশেষ কিছু করার নেই, মাংস আছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, জানো তো, কারণ বেকার টেনে নিয়ে গিয়ে লাভ নেই, কারণ আমি কিছু দেখাতে পারবো না জানো তো আজকে, মানে হেজিয়ে দিয়ে কোনো বড় করবো ব্লগটাকে,
ওইরকম মেন্টালিটি নেই। তবে যদি ভালো লেগে থাকে আজকের ব্লগে হয়তো কিছু ভালো লাগবে না, যদি কোনো পুরোনো ব্লগ থেকেও কিছু ভালো লেগে থাকে বা আমার কথাবার্তা ভালো লেগে থাকে, আমার ভাবনা চিন্তার সাথে তোমাদের ভাবনা চিন্তা মেলে, তাহলে প্লিজ পাশে থেকো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর একটা কথা, তোমরা প্লিজ দেখা শুরুতেই একটা লাইক দিও, যদিও কথাটা আমি পরে বলছি অনেকটা, তো দেখা শুরুতে একটা লাইক দিও। জানি না কেন অনেকেই ভিডিও দেখছো, ব্লগ দেখছো, ভিউজ আসছে, কিন্তু লাইকটা করছো না কেন? একটু ভালো লাগে নিশ্চয়ই কোথাও, তো প্লিজ একটু লাইক দিয়ে পাশে থেকো, আর সাবস্ক্রাইব কিন্তু করো, অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তো চলো আজকের মতো টাটা এখানেই শেষ করে দিচ্ছি, আর শুভ বিজয়া দশমী আবারও বলছি। এবার আমাদের এখানে মায়ের বিসর্জন হয়ে গেছে, তো কাল এমনিও যখন ব্লগটা যাবে তখন বিজয়া দশমী অলরেডি কমপ্লিট, তাই জন্য সকালেই বলেছি, আর বাড়াচ্ছি না ব্লগটাকে। তো চলো আজকের মতো টাটা, আর যদি কোনো নন বেঙ্গালি বন্ধু থেকে থাকো আমার প্রোফাইলে তাদেরকেও জানাই শুভ দশেরা, হ্যাপি দশেরা। তো চলো, এভাবেই দিনটা কেটে গেল আজকে, আর কিছু বলার নেই।